করোনা মহামারীর মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে তালাক সংখ্যা আগের চেয়ে 70% বেড়েছে, আর বিচ্ছেদে পুরুষদের চেয়ে নারীরাই বেশি আবেদন করছেন। বিশেষজ্ঞরা বলছেন করোনার কারণে সৃষ্ট মানসিক আর্থিক সহ নানামুখী চাপের পাশাপাশি পারিবারিক সামাজিক বন্ধন ও যোগাযোগ কমে যাওয়ায় বিবাহ বিচ্ছেদ ঘটছে। শিউলি রোজা রিপোর্ট। সুখের নির্গর্তে বিবাহবন্ধনে আবদ্ধ হয় দুটি মানুষ, স্বপ্নের আবহে এগিয়ে যায় আগামীর পথে। নানা সমীকরণের মুখোমুখি হয়ে স্বপ্ন অনেক সময় স্বপ্নই রয়ে যায়, ভেঙে যায় সাজানো সংসার। 40 বছরে এই নারীর 13 বছরের সংসার ভেঙেছে স্বামীর পরকীয়ার জেরে। প্রেমের বিয়েকে শত চেষ্টাও আটকাতে পারেনি। আমি যখন বুঝতে পারলাম যে ও অন্য কাউকে ভালোবাসে, তখনই আমি আর ওর সাথে আমি আর থাকতে পারলাম না। এবং দীর্ঘদিন আমাদের ভিতরে রিলেশন পারিবারিকভাবে ঘরেও আমরা একই সাথে বসবাস করতাম, মানে ওইভাবে কোনো সম্পর্ক ছিল না। শহর হোক কি গ্রাম, পারিবারিক বা প্রেম, বিয়ে যেভাবেই হোক না কেন বিচ্ছেদ ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। পার্টনার যদি আপনার সাথে না থাকতে চায়, সে যদি মনে করে যে না আমি থাকবো না, তো জোর করে তো আসলে কোনো কিছু সম্ভব না। এই ডমিনেটিং টেন্ডেন্সি থেকে যদি পুরুষটা বের হয়ে আসতে পারে এবং একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় যে কোনো রিলেশনশিপ সেটা কন্টিনিউ করবে এবং সেটার ওয়ার্কআউট করবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য বলছে আগের বছরের তুলনায় এবার বিবাহ বিচ্ছেদ বেড়েছে 70%। বিচ্ছেদের জন্য আবেদনকারীদের বেশিরভাগই নারী। করোনা পরিস্থিতিকে দুষছেন তারা। লকডাউনে বসে আসলে অনেকে চাকরি চলে যাচ্ছে, অনেকের হয়তো ব্যবসা ওরকম ভালোভাবে চলছে না, যে কারণে দেখা যায় যে সব কিছু এসে বউয়ের উপরে হয়তো ওখানে রাগারাগিটা বেশি হয়। যখন মেয়েরা হয়তো বা বাইরে চাকরি করছে বা সারাদিন সেও ব্যস্ততা মানে কাটিয়ে একটা প্রেশার থাকে, ফিরে আসার পরে আবার তার হাজব্যান্ডও চাকরি করে ফিরছে, তো দেখেছে দুজনের মধ্যে হয়তো ওই ভালো সম্পর্কটা থাকছে না। মানে এদিকে নারীদের ব্যাপক বিচ্ছেদের আবেদন নিয়ে পুরুষদের রয়েছে ভিন্ন মত। হাজব্যান্ড মানে ডিমান্ডগুলো ফুলফিল করতেছে, তারপরে কেন জানি মেয়েদের এক্সপেকটেশনটা আরও বেশি থাকে। যে কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে স্বামী স্ত্রী এটা বাধে। যারা এই জিনিসটা বেশি তিক্ততা যাদের ভিতরে আসে তারাই মূলত ডিভোর্স দিবে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি ও পারিবারিক কাউন্সিলিং কমার পাশাপাশি করোনার কারণেও বিবাহ বিচ্ছেদ বাড়ছে। ছেলে এবং মেয়ের যে অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে সেই জায়গাগুলো থেকে তারা অ্যাডজাস্ট করতে পারছে না, কাউন্সিলিং হচ্ছে না, সেটা ফ্যামিলির থেকে কাউন্সিলিং হচ্ছে না, মোবাইলে বেশি তারা ব্যস্ত থাকছে বা ফোনে ব্যস্ত থাকছে। ছেলে মেয়ের যে একজন উভয়ের প্রতি যে এক ধরনের দায়িত্ব কর্তব্য আছে বা ফ্যামিলির প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে এই জিনিসগুলো তাদের মধ্যে নাই। বিবাহ বিচ্ছেদের নেতিবাচক প্রভাব পড়ে সন্তানের ওপর, তাই বিচ্ছেদ ঠেকাতে পরিবারের সদস্যদের ভূমিকার কথাও তুলে ধরেন অ্যাডভোকেট এলিনা খান। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা।